হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি আর এটা তৈরি করছি সুজি দিয়ে। একটা মিক্সিং বোলে আমি প্রথমে হাফ কাপ দই, হাফ কাপ সুজি নিলাম, দুটোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর 15 মিনিট রেখে দিচ্ছি। 15 মিনিট পরে সুজিটা অনেকটাই ফুলে উঠবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু 1 কাপ, দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। এসব কিছুকে ভালো মতো মিশিয়ে নিব। তার আগে কিছু মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি লবণ, লাল মরিচের গুঁড়া, গরম মশলা, কালো গোলমরিচ। এবারে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 1 চা চামচ, এটা সুজির বলটাকে ক্রিস্পি করবে। এবারে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত তেল দিয়ে এই ডো থেকে আমি গোল গোল শেপের বল তৈরি করে তেলে দিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিট মতো সময় লাগে এই সুজি বল তৈরি হতে। একটা পাশ হয়ে গেলে অপর পাশটাকে উল্টে দেব, একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আশা করছি দারুণ মজার ক্রিস্পি এই সুজি বলের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।